আমার মাননীয় এসডিপিও সাহেব, আইসি সাহেব এবং অন্যান্য আমার পুলিশ কর্মী বন্ধু এবং এসডিও মেয়রসহ এসডিও অফিসে কর্মরত আমাদের সম্মানীয় অধিকারী, আমাদের অত্যন্ত পরিষ্কার আমার মনে নেই যে লাহার হবে এসডিও অফিসের গেটটা ভাঙা হয়েছিল। এটা আমাদের দুর্বলতা নয়, দুর্বলতা নয়, আপনাদের উর্দিটাকে অত্যন্ত সম্মান করে শুধুমাত্র এটুকু আপাতত বলে রাখে, যতদিন এখানে জয়েন করেছেন তার আধিকারিকরা, তার বিডিওরা, তার ব্লক এলাকার আধিকারিকরা, তার অবসর কর্মচারীরা, এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা, পিসিডব্লিউ অফিসাররা, বিডিও অফিসের আধিকারিকরা, এরা নিজেদেরকে এই এলাকাটা বাবার সম্পত্তি মনে করতে শুরু করেছে, এটাই আমাদের অবজেকশন। এরা এখানকার আধিকারিক হিসাবে এসেছেন আমরা অতীতে মনে করি, কিন্তু জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি এরা নিজেদেরকে এই এলাকার বাবার সম্পত্তির উত্তরাধিকারী মনে করতে শুরু করেছে। আমি আন্দোলন করি, আন্দোলনকারীদের ভাষাই বলবো, আমি যদি আন্দোলন করি আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গিটাই বলবো। প্রমাণ আছে এই আধিকারিকদেরকে আইসি থেকে বিডিও থেকে শুরু করে এই এলাকার ওদের আরো অনেক বাপ আছে, এই এলাকার অনেক বাপ আছে, এসডিও ম্যাডামের অনেক অনেক পরামর্শদাতা আছে, উনি চেয়ারম্যান পুতুল হিসেবে আজ্ঞাটা পালন করেন, উনার পরামর্শদাতা, উনার পাতানো বাবা মায়েদের, উনার পাতানো বাবা মায়েদের উনি আজ্ঞা পালন করেন। আমাদের এই কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি, আমাদের এই কর্মসূচি সাংবিধানিক কর্মসূচি, আমাদের এই কর্মসূচি বুনিয়াদী হক অধিকারের দাবিতে কর্মসূচি। আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিবেদন করব, গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন আমরা দিতে এসেছি, আপনারা সেই ডেপুটেশনটাকে গণতান্ত্রিক রাখবেন না সেটাতে মশলা মেশাবেন আপনাদের, কিন্তু আমরা এখন মনে করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ডেপুটেশন দেব এবং আমাদের যারা প্রতিনিধি তাদেরকে সসম্মানে এসডিও ম্যাডামের এবং এসডিও ম্যাডামের সাথে কথাবার্তা করাবেন, অন্যথায় সেই আন্দোলনটা কোন পর্যায়ে যাবে আপনারা অপেক্ষা করুন, আমি আমার বক্তব্য দায়িত্ব করবো না।